हेलो स्टूडेंट्स, आमी तुम्हारे जयदीप सर। तो आज के आबार एसेछि तुम्हारे के कि चतुर्थ अध्याय। आगे दिन तुम्हारे पढ़ेछिलाम चतुर्थ अध्याय। चतुर्थ अध्यायेर कि प्रथम पर्व छिल, आज के द्वितीय पर्व पढ़ाच्छि, अर्थात ये चैप्टरटार सेकेंड भाग। तो सेकेंड भागे हमें कि प्रथम भागे हमें कि पढ़ेछिलाम, जे फांगशनल की पर्यन्त हमें पढ़िएछिलाम। तो आज के कार्सर कंट्रोल की थेके परेर पृष्ठाय देखो बैकस्पेस की पर्यन्त ये हमें पढ़ाबो। ठीक है, तुम्हारा प्रत्येके बोईटा खुले बसो, भालो करे शुनबे एवं भालो करे देखबे। तो देखो एखाने कि बला आछे कार्सर कंट्रोल की। तो प्रथमे कि आछे कार्सर, कार्सर काके बोलछे? जखन तुम्हरा कोनो संख्या बा अक्षर लिखबे तखन देखबे जे एकटा सादा रंगेर एकटा कालो रंगेर एकटा स्टिक छोटो एकटा दाग जलछे निबजे। ठीक आछे, सेइटाके बला हच्छे कार्सर, दब दब करबे देखबा। तो एइबार एइ जे कार्सरटाके जखन आमरा जे कीगुलोर माध्यमे कंट्रोल करछि, अर्थात कार्सरटाके जदि नीचे नामाते हय ताहले एकटा की दिये একটা কি ব্যবহার করতে হবে, আর বাঁ দিকে ডান দিকে উপরে তুলতে গেলে সেরকমভাবে আমাদের নানা রকম কি আছে। এই কিগুলোকে, এই চারটে কি, এই চারটে কিকেই আমরা কার্সার কন্ট্রোল কি বলছি। এই চারটে কিকে ব্যবহার করেই কিন্তু কার্সারকে কন্ট্রোল করা হয়। দেখো অ্যারো চিহ্ন দেয়া আছে, হ্যাঁ অ্যারো মানে তীর চিহ্ন। উপরের দিকে নিয়ে যেতে গেলে উপরের তীর চিহ্নটা দিতে হবে, নিচের দিকে নিয়ে যেতে গেলে নিচের তীর চিহ্নটা দিতে হবে। হ্যাঁ ঠিক দেখবে এরকমভাবে করা আছে। এটা হচ্ছে আপ, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে ডাউন। ঠিক আছে, কার্সারটাকে আমি নিচে নামাতে গেলে এটা দিতে হবে, উপরে তুলতে গেলে এটা দিতে হবে, ডান দিকে এটা, বাঁ দিকে এটা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। এইটাকেই বলা হচ্ছে কার্সার কন্ট্রোল কি। তোমাদের এখানে বইতে দেখো দেওয়া আছে, আমরা যখন কম্পিউটারে টাইপ করি তখন দেখি একটি সমান চিহ্ন দপদপ করে। এই সমান চিহ্ন, এই জায়গাটা কিন্তু ভুল লেখা আছে। হ্যাঁ ঠিক আছে, এখানে কি লিখবে এখানে আমি দেখো কারেকশান করে নেবে, কিন্তু বারবার বলছি আমরা যখন কম্পিউটারে টাইপ করি তখন একটি চিহ্ন দপদপ করে। ঠিক আছে, তোমরা ব্র্যাকেটের মধ্যে এই সমান চিহ্নটা লিখবে না, এই যে সমান বলে যেটা লেখা আছে ভালো করে দেখে না, এই সমানটাকে আমরা কেটে দেবো। ঠিক আছে, যদি পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই সমানটা কিন্তু লিখবে না আর কি। এই যে সমান সমান যে ব্র্যাকেটের মধ্যে চিহ্নটা আছে এটা দেবে না, হ্যাঁ এইটাও দেবে না, এইটার বদলে কি দেবে এই চিহ্নটা দেবে। ঠিক আছে, এই যে এরকম একটা দাগ দিয়ে দেবে, দিয়ে ব্র্যাকেট। ঠিক আছে, কি বলবো তাহলে আমরা সংজ্ঞাতে, আমরা যখন কম্পিউটারে টাইপ করি তখন দেখি একটি চিহ্ন ব্র্যাকেটের মধ্যে এইটা দপদপ করে, একে কার্সার বলে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো কার্সার কি, কার্সার কন্ট্রোল কি কাকে বলে। তারপরে দেখো স্পেশাল কি। স্পেশাল কি মানে হচ্ছে কিবোর্ডে দেখো লক্ষ্য করলে দেখা যাবে এন্টার, ডিলিট, অল্ট, ব্যাকস্পেস, শিফট, এগুলো অনেক কতগুলো কি আছে। এই কিগুলো দিয়ে বিশেষ বিশেষ কাজ করতে আমাদের এই কিগুলোর দরকার হয়। ঠিক আছে, যেমন এন্টার, পরের লাইনে নামতে গেলে দেখা গেলো তুমি যে লাইনটাতে লিখছো, হ্যাঁ একটা লাইন ধরে লিখছো, এই লাইনটা তার পরে আসবে, হ্যাঁ তার পরে তুমি লিখবে, তার নিচের লাইনে লিখবে, তখন এখানে এন্টার চিহ্ন, এন্টার যে কিটা আছে সেটা প্রেস করতে হবে, তাহলেই সেই কার্সারটা, এই যে কার্সারটা এটা কিন্তু এইখানে দপদপ করবে, সেটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, আস্তে আস্তে, তারপরে তুমি আবার লিখলে, তাহলে কি এন্টার দিলে তার পরের পরের লাইনে কার্সারটা নামে, বা বিশেষ কোনো কমান্ড বা নির্দেশ দিতে গেলে এন্টার কি ব্যবহার করা হয়। তো এইবার আমরা এইগুলোর কাজগুলো আমরা দেখব। নিচে দেখো এন্টার কি সম্পর্কে বলা আছে, এই কি এর সাহায্যে কম্পিউটারকে কোনো নির্দেশ পালনের জন্য বলা হয়, আমি যেটা বলেছিলাম একটি লাইন থেকে পরের লাইনে যাওয়ার জন্য এন্টার কি ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা ডিলিট, ডিলিট কি দিয়ে কি করা হয়, ডিলিট হলো, ডিলিট কি দিয়ে আমরা কোনো অক্ষরকে মুছতে পারি। ঠিক আছে, আমরা যদি যদি কোনো অক্ষরকে বা কোনো অবজেক্টকে যদি মুছতে হয় তাহলে এই ডিলিট কিটা ব্যবহার করা হয়। তারপরে পৃষ্ঠা দেখো স্পেস বার কি, কিবোর্ডের সবথেকে যে লম্বা যে কিটা থাকে, হ্যাঁ কিবোর্ড ধরো এইটা, দেখো নিচে একটা লম্বা কি থাকে, এই কিটাকেই বলা হচ্ছে স্পেস বার। ওকে, কিবোর্ডের সবচেয়ে বড় কি হলো স্পেস বার, দুটি শব্দ বা অক্ষরের মধ্যেখানে ফাঁকা দিতে গেলে এটা কিন্তু ব্যবহার করা হয়। তোমরা হয়তো দেখেছো, আমি শিখিয়েছি ক্লাসে নাম লেখার সময়, নাম এবং তোমার টাইটেল লেখার সময় মধ্যেখানে যে ফাঁকাটা দিতে হয় তখন কিন্তু এই কিটা দিয়ে দিতে হয়। ওকে, তারপরে দেখো শিফট কি,
কিবোর্ডের দুই প্রান্তে একটি করে শিফট কি থাকে। শিফট কি দ্বারা বড় হাতের অক্ষর টাইপ করা যায় এবং নিউমেরিক কি এর উপরে সংখ্যা ছাড়াও যে চিহ্নগুলি থাকে, দেখো কিছু চিহ্ন আছে, এই চিহ্নগুলো আমরা টাইপ করতে পারি। এই চিহ্নগুলোর নাম তোমাদের আপাতত জানতে হবে না, শুধু যদি পরীক্ষায় কিছু আসে তাহলে এই চিহ্নগুলো লিখে দেবে, ঠিক আছে। যদি বলা হয় যে শিফট কি মাধ্যমে কি করা হয়, তখন কিন্তু এটা তুমি কিন্তু লিখে দেবে যে কি দু প্রান্তে থাকে, কটা থাকে দু প্রান্তে, একটা একটা করে থাকে, দুটো থাকে শিফট কি। এই শিফট কি এর মাধ্যমে যে কোনো অক্ষরকে বড় হাতের আবার ছোট হাতের লেখা যায়। শিফট কিটা আমি যদি চেপে ধরে যদি যে কিটা আমি প্রেস করব, তখন সেই কিটা বড় হাতের হয়ে যাবে। ধরো শিফট কিটা আমি যখন এমনি এমনি লিখছি তখন এটা এরকম হচ্ছে, ছোট হাতের হচ্ছে, তাই তো? কিন্তু আমি যখন শিফট কিটা চেপে ধরে আমি যখন টাইপ করব এটা, তখন কিন্তু এটা বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। এরমভাবে আমরা ব্যবহার করি শিফট কিটাকে। তারপর দেখো ব্যাকস্পেস, ব্যাকস্পেস দিয়ে কি, ব্যাকস্পেস দিয়েও কিন্তু অক্ষর মোছা যায়, ঠিক আছে। কোনো অক্ষরকে ডান দিক থেকে বাম দিকে মোছার জন্য ব্যাকস্পেস কি ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে কোন দুটি কি দিয়ে, আমি এরকম যদি প্রশ্ন হয় কোন দুটো কি দিয়ে অক্ষর মোছা যায়, তাহলে কিন্তু ডিলিট আর ব্যাকস্পেস, ওকে। আর যদি বলা হয় যে কোন অক্ষরকে ডান দিক থেকে বাঁ দিকে মোছার জন্য কোন কি ব্যবহার করা হয়, তাহলে কি কি হবে, কিন্তু ব্যাকস্পেস, ওকে। তাহলে আজকে আমার পড়ানো এইটুকুনি, তোমরা ভালো করে বাড়িতে পড়ো, এটা দেখো, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট দিন আবার বাদবাকি পড়াটা আমি পড়াবো, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত।